নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজের এই ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, কয়েকদিন পরপর মানে প্রত্যেক দিনই আমরা সেই দুর্ঘটনার খবর পাই, এবং গতকালকে আবার রাত্রে, গতকালকে দিনের বেলা সুনাইয়ে একটা ঘটনা শুনলাম, বদরপুরে একটা ঘটনা শুনলাম, তারপরে আবার পাথারকান্দিতে গতকালকে রাত্রে আবার একটি দুর্ঘটনার খবর আমরা পেলাম। একটা ক্রুইজার গাড়ি শিলচর থেকে, বিয়েবাড়ি থেকে ব্যাক করছিল পাথারকান্দি এরিয়াতে, এবং সেই গাড়িতে 16 জন প্যাসেঞ্জার ছিল, এবং 16 জন ছাড়া সেই গাড়িতে নাকি কিছু, গাড়ির উপরে কিছু ফার্নিচারও বাঁধা ছিল, এবং পাথারকান্দি এরিয়াতে রাত্রিবেলা কন্ট্রোল হারিয়ে সেখানে পাশের, হয়তো রাস্তার, রোডের পাশের যে সেই খাম্বাগুলো যে দাঁড়িয়ে থাকে সেগুলোতে হয়তো ধাক্কা লাগে। তৎক্ষণাৎ অনেক লোক সেখানে ইনজয়ড হয়ে যান, সেখানে গুরুতরভাবে আহত হন যে যে যাত্রীগুলো আছেন ভিতরে ওরা, এবং তৎক্ষণাৎ সেখানে স্থানীয় মানুষেরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই মানুষদেরকে নিয়ে সেই পাথারকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাদের গুরুতরভাবে যারা আহত হয়েছিলেন তাদেরকে আবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতের কোনো খবর আসেনি এখন অবধি আমাদের কাছে। গুরুতরভাবে আহত হয়েছেন অনেকজন, এরকম আমরা খবর পেলাম। তারপরে সেখানে যিনি বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই পাথারকান্দির যে হাসপাতাল, সরকারি হাসপাতালে দেখা করতে চলে যান সেই আহত ব্যক্তিদের। ভগবানের কাছে প্রার্থনা করছি যাহাতে মানে কোনো ব্যক্তি মারা না যান, কারণ এরকম অনেক দিন ধরেই আমাদের শুধু অ্যাক্সিডেন্টের খবরেই আসছে। কি যে হচ্ছে এইবার 2020টা, কি যে আমি কি বলবো আপনাদের, আপনারা কমেন্টে বলবেন। কারণ সেই ঘটনাটার হওয়ার সঙ্গে সঙ্গেই মেহেরপুরে থার্ড লিঙ্ক রোড এরিয়াতে, সেই থার্ড লিঙ্ক রোড এরিয়াতে গতকালকে রাতে আবার পাঁচটি বাড়িতে একটানা আগুন লাগে, এবং পাঁচটি বাড়িতে একটানা আগুন লাগা মানে জানেন তো কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। সেখানে বাড়ির ভিতরে সিলিন্ডারও ফাস্ট হয়ে গিয়েছে। সেখানে একজনের নাম তো আমরা জানলাম, রমিজউদ্দিন বলে, উনার বাড়িতে আগুন লাগলো, তারপরে উনার বাড়ির আশেপাশে আরো পাঁচটা ঘর, চারটা ঘর, সেই চারটা ঘরও আগুন লাগলো। আগুন লাগার কারণটা কেউ জানতে পারেনি। প্রথমে সেখানে স্থানীয় লোক নিজেই জল নিয়ে সেই আগুনটা নিভানোর চেষ্টা করে, তারপরে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়, ফায়ার ব্রিগেড আসে, এসে সেই আগুনটা নিভায়। কিন্তু আগুনটা নিভিয়েও কোনো লাভ নেই, কারণ ক্ষতি তো হয়ে গেছে, মানে টোটালি ছায় বলতে পারেন আপনারা। দর্শকবৃন্দ, করোনা সংক্রমণের রিপোর্টটা দিয়ে দিই। গতকালকের আমাদের আসাম রাজ্য থেকে টোটাল 152 জন করোনাতে আক্রান্ত হয়েছেন, যেখানে 21,894টি টেস্ট করা হয়েছিল, এবং কামরূপ মেট্রো থেকে 100 জন বলে জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। তারপরে 118 জন পেশেন্ট যারা করোনা রোগী ওনারা সুস্থ হয়ে ডিসচার্জ হয়ে গেছেন বলে আমরা খবর পাই। গতকালকে আমাদের বরাকের মধ্যে শুধু আমাদের কাছাড় জেলা থেকেই আমরা খবর পাই টোটাল 20 জন নতুন করোনাতে আক্রান্ত হয়ে গেছেন বলে। ভালোই কথা, অন্যান্য জেলা থেকে কোনো খবর আমাদের কাছে আসেনি এখন অবধি। দর্শক, কিন্তু টোটাল আমাদের আসামের করোনা কেস হচ্ছে 214,584টি, এবং সেখান থেকে ডিসচার্জ মানে সুস্থ হয়ে গেছেন 210,054 জন, মৃতের সংখ্যা 1,000 জন টোটাল করোনাতে আক্রান্ত হয়ে মৃত আমাদের আসাম রাজ্য থেকে। গতকালকে কোনো সেই করোনাতে আক্রান্ত হয়ে মৃতের কোনো সংখ্যা আসেনি। টোটাল অ্যাক্টিভ এখন শুধু অ্যাক্টিভ 3,527 জন করোনা রুগী আমাদের আসাম রাজ্যে। দর্শক, কিন্তু শহরে অ্যাক্সিডেন্ট বাড়ছে, এবং অনেকবার অ্যাক্সিডেন্ট বাড়ার কারণ হচ্ছে কি জানেন, সেই রাস্তার পাশে অনেক লোক সেই মাটি পাথর ফেলিয়ে রাখে, এবং সেটা সেখানে পড়েই থাকে, সেই রোডেই পড়েই থাকে, এরকম আমরা অনেকবার দেখতে পাই। এবং সেখানে কিন্তু সেখানে কোনো প্রশাসন বা সেখানে রোড কমিটি কোনো কিছু অ্যাকশন নেয় না। দেখুন, আমিও সেটা মনে করি, অনেক লোকের যাতায়াতে অসুবিধে হয়। আমি কয়েকদিন আগেও সেই ইস্যুটা আমি বলেছিলাম আমাদের শিলচর নিউজের আপডেটের মাধ্যমে। রোডে বা গলিতে যদি কোনো ব্যক্তি এরকম, যদি ওনাদের বাড়ির কাজের জন্য রোড, সিমেন্ট, পাথর, বালি যে কিছু হতে পারে যদি আপনারা যদি রাখেন, তাহলে আপনাদের কাছে একটা দায়িত্ব থাকা দরকার যে 1 ঘন্টার ভিতরে আমি সেই জিনিসগুলো যাহাতে আমি খালি করে নিই। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সেই জিনিসগুলো পড়ে থাকে, সেটা কিন্তু ভালো নয়, এবং তার উপরে একটা কড়া আইন, আমি মনে করি একটা প্রশাসনের কাছ থেকে একটা কড়া আইন আনা দরকার, যাহাতে যদি কাজের জন্য এরকম কিছু যদি করাও হয় তাহলে 1 ঘন্টার ভিতরে যাহাতে এইসব জিনিসগুলো খালি করা হয়। মালিকেরও একটু দায়িত্ব থাকা দরকার, কারণ এরকম অনেকগুলো ফটো আমাদের কাছে চলে আসে, তাই আমি এই আপডেটের মাধ্যমে তুলে ধরলাম। আপনাদের মতামতটা কি কমেন্টে নিশ্চয়ই বলবেন।
খান জুয়েলার্স, নসিংতলা, শিলচর। এখানে সোনা, গয়না, রূপা বা প্ল্যাটিনামের গহনা পাওয়া যায়। আপনারা নিজের পছন্দ মতো ডিজাইনের গয়না আপনারা কিনে নিতে পারবেন বা নিজের পছন্দ মতো ডিজাইনেরও আপনারা অর্ডার দিয়ে বানাতে পারবেন। বিয়ের প্যাকেজ হিসাবেও এখানে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আপনাদের টোটালি বিয়ের গয়না। কম দামে সুলভ মূল্যে বিভিন্ন কয়েনও পাওয়া যায়। কিস্তির মাধ্যমেও আপনারা এখান থেকে আপনাদের গয়না কিনে নিতে পারবেন। আজই চলে আসুন খান জুয়েলার্স, নরসিংতলা, শিলচর। ফোন নম্বর হচ্ছে 03842-262941। দর্শকবৃন্দ, আসাম পুলিশের এসআই যে ফলাফলটা, এসআই যে এক্সামের যে ফলাফলটা, সেই ফলাফলটা প্রকাশ হয়ে গিয়েছে গতকালকে। আপনারা যদি সেই এসআই সাব ইন্সপেক্টর পদে যদি আপনারা যদি ইন্টারভিউ দিয়েছেন, তাহলে আপনারা slprbasam.in www.slprbasam.in যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের ফলাফলটা দেখতে পারবেন। অনলাইনে দেওয়া হয়েছে। অনেক দিন জালিয়াতির কারণে, অনেক দিন পেপার সেই লিক হওয়ার কারণে সেই এক্সামটা ক্যান্সেল করা হয়েছিল। তারপরে অনেক সিকিউরিটির ব্যবস্থা নিয়ে সেই এক্সামটা নেওয়া হয়েছিল। টোটাল 597টি পোস্টের যে এক্সামটা, সেই এক্সামটা ফলাফলটা চলে আসলো। এবং সেখানে একটি ভালোই কথা যে টোটাল 418 জন পুরুষ পাশ করেছে এবং মহিলা 179 জন। মানে মেয়েরাও সেই চাকরি, এখন পুলিশের চাকরি পারে, প্রায় সমান অধিকার বলতেই পারেন। অনেকগুলো মেয়ে পেয়েছে এবং নেক্সটে যদি এরকম কোনো ইন্টারভিউ হয় তাহলে মেয়েরাও প্রিপেয়ার হতে পারবে। গতকালকে জারুলতলাতে ভোলানাথপুর যে মন্দিরটা, সেই মন্দিরের ভূমি পূজন হয়েছে। আসাম দর্শন প্রজেক্টের আন্ডারে টোটাল 10 লক্ষ টাকা সেই মন্দির নির্মাণের জন্য স্যাংশন করা হয়েছে এবং সেটার শিলান্যাস সেখানে করলেন এমএলএ কিশোর নাথ মহোদয়। দর্শক কিন্তু চলছে সেই কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন দিল্লিতে। অনেক দিন ধরেই সেই আন্দোলনটা এখন চলছে। সেখানে হাজার হাজার সেখানে কৃষক সেখানে এসে আন্দোলনটা করছে এবং আমরা দেখতে পাই আমাদের বরাকেও তার বিরুদ্ধে সেটার সেই অনেকবার প্রটেস্ট করা হয়, ত্রিপুরাতেও প্রটেস্ট করা হয় এবং আগামীকালকে শিলচরেও ক্ষুদিরাম বসুর যে মূর্তি, সেই মূর্তির পাদদেশে অল ইন্ডিয়া কিষাণ খ্যাত মজুর সংগঠনের কাছাড় জেলা কমিটির লোকেরা সেখানে ধর্নাতে বসবেন। কতদিনের জন্য বসবেন সেটা তো এখনো জানা যায়নি, কিন্তু আগামীকালকে ওনারা বসবেন সেই কৃষি বিল বাতিলের দাবিতে। ওনারা সবাইকে আহ্বান জানিয়েছেন যাহাতে ওনাদের এই কার্যসূচিতে যাহাতে সবাই যাহাতে যোগ দিয়ে দেন এবং ওনাদেরকে সাহায্য করার জন্য। দর্শকবৃন্দ, বরাকের দুজন যুবক, সেই দুজন যুবক আর্মিতে লেফটেন্যান্ট পদে ওরা গ্রাজুয়েট হয়েছেন, সেটা শুনে খুবই ভালোই লাগলো। লেফটেন্যান্ট পদটা খুবই ভালো একটা পদ এবং অনেক ছেলেরা সেই পদে পাওয়ার জন্য অনেকবার ট্রাই করে এক্সাম দেয়, এনডিএতে এক্সাম দেয়। এবং দুজন যুবকের নাম আমি বলে দিচ্ছি। একজনের নাম হচ্ছে নীলোৎপল চক্রবর্তী, জালালপুর কালাইনে বাড়ি, এবং আরেকজন হচ্ছে খমদ্রাম ওমপ্রকাশ সিংহ, ওনার বাড়ি হচ্ছে কাপ্তানপুর পার্ট 16। এবং গতকালকে মিলিটারি একাডেমি ইন দেহরাদুন, ইয়েস্টারডে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে ওনারা গ্রাজুয়েট হয়েছেন। বরাকের জন্যই খুবই একটা গর্বের বিষয়। দর্শকবৃন্দ, এই আপডেটটা এখনই জনস্বার্থে সবাইকে শেয়ার করুন আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে। আপনারা যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে। যদি আপনারা নতুন হন তাহলে আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।